ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করে মোবাইল অ্যাপসে কোরআন পড়া যাবে কিনা? তো মোবাইল অ্যাপস কেন? শুধুমাত্র কোরআন এমনিতেই মুখস্থ পড়া যাবে কি, এই বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ দেখা গেছে। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহকারে বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম যাদেরকে বলা হয়, শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন এবং সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া কমিটি ফতোয়া লাজেনা দাইমা সহকারে এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সহকারে, তারা বলেছেন জুনুবী ব্যক্তি অর্থাৎ অপবিত্র ব্যক্তি যারা সহবাস করেছে কিংবা স্বপ্ন দোষ হয়েছে, এমন ব্যক্তি কোরআন স্পর্শ করে তো পড়তে পারবেই না, বরং এমনিতেই তারা কোরআন পড়তে পারবে না যতক্ষণ না গোসল করবে। তারা গোসল না করে স্বপ্ন দোষের কারণে হোক কিংবা স্ত্রী মিলনের কারণে হোক, তারা কোরআন পড়তে পারবে না। তাদের দলিল আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ একটি হাদিস, لم يكن يحجبه عن القران شيء ليس الجنابه, অর্থাৎ অপবিত্র ব্যক্তি ছাড়া কেউ মানে কোরআন পড়তে কোনো নিষেধ নাই, কোরআন পড়তে কোনো নিষেধ নেই, শুধুমাত্র যে অপবিত্র সে ছাড়া। এই হাদিসটাকে অনেকেই সহি বলেছে, যারা সহি বলেছে তারা বলেছে পড়তে পারবে না, আর যারা বলেছে এটা সহি নয়, যেমন আলবানী রহিমাহুল্লাহ সহকারে, আরো অনেকেই, তারা এই হাদিসটাকে সহি মনে করেন না। তো তাদের মতে পড়া যাবে। তো অধিকাংশ ওলামায়ে কেরাম তারা এই মত পোষণ করেছে যে অপবিত্র ব্যক্তি কোরআন পড়তে পারবে না যতক্ষণ না গোসল না করে। তো এই মতটাই বেশি শক্তিশালী, এই মতের উপরে যদি আমরা আমল করি তাহলে আমরা নিরাপদ থাকব ইনশাআল্লাহ। তবে হায়েজ হলে মহিলা এই ক্ষেত্রে ভিন্ন, হায়েজ যাদের হায়েজ হয় তারা কোরআন মুখস্থ অবশ্যই করতে পারবে, প্রয়োজনে কোরআন কোনো কিছুর মাধ্যমে স্পর্শ করতে পারবে ইনশাআল্লাহ।